নমস্কার, আজকে আমার টপিক হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমি কিভাবে একটা পিকচারকে ইনসার্ট করব এবং ওই পিকচারটিকে কিভাবে ক্রপ এবং রিসাইজ করব এবং তার উপর কিভাবে ইফেক্ট দেব, এই জিনিসগুলো আজকে আমি দেখাবো। তো স্টার্ট করা যাক। প্রথমে একটা আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট খুলব। এই ওয়ার্ড ডকুমেন্টে খোলার পরে চাষ যাব ইনসার্টে। এই যে ইনসার্ট যে ট্যাব আছে এখানে উপরে, দেখুন এই যে কার্সারটা আমি নাড়ছি, ইনসার্ট ট্যাবে ইনসার্ট ট্যাব ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো দেখতে পাবেন অপশন আছে, যেমন পিকচার আছে, ক্লিপ আর্ট আছে, আরো অনেকগুলো আছে। আমি জাস্ট এখানে দুটো ওয়েতে আমি পিকচার ইনসার্ট করতে পারি, একটা হচ্ছে পিকচার ক্লিক করে বা একটা হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট মানে অলরেডি ইনবিল্ট কিছুগুলো ছবি আছে যেগুলোকে ক্লিক করলে আমার এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমি ইনসার্ট করতে পারব। এখন আমি ফার্স্ট অপশনে দেখাচ্ছি যে পিকচারে ক্লিক করে কিভাবে আমি একটা ছবিকে ইনসার্ট করব, সেটা ফার্স্ট দেখাই। তো প্রথমে পিকচারে আমি ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে আমি আর যে ফোল্ডারে আমার পিকচারগুলো আছে সেটা আমি সিলেক্ট করব। জাস্ট আমার এখানে এন্টারটেনমেন্ট ফোল্ডারের মধ্যে যাব, তারপর স্যাম্পল একটা পিকচার ফোল্ডারের মধ্যে আমার কিছু স্যাম্পল পিকচার আছে, সেই পিকচারগুলো আমি, যেমন এখানে আছে কাপল বার্ড, তো জাস্ট কাপল বার্ডকে আমি এটাকে ইনসার্ট করব আমার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে। তো এটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখানে যে ইনসার্ট বাটন আছে সেটাকে আমি প্রেস করব। ইনসার্ট বাটন দেখুন এখানে চলে এসেছে, যেটা দেখুন চলে এসেছে এটা আমার যে লেখাগুলো ছিল তার উপর চলে এসেছে। তো এটাকে আমি ঠিক সাইজ কীভাবে করবো, তো রিসাইজ করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, এটাকে আমাকে সিলেক্ট করতে হবে, মানে এটাকে এই পিকচারটা আমার যাতে কোনো লেখার উপরে ঠিকঠাক ওয়েতে আমি সাজাতে পারি কীভাবে করবো। তো এটাকে প্রথমে পিকচারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখুন যে রব টেক্সট আছে, রব টেক্সট ক্লিক করব। রব টেক্সট ক্লিক করার পরে বিভিন্ন রকম অপশন আসবে, যে ছবিটার সামনে আমি লেখা লিখতে চাই কিনা, পিছন দিকে ব্যাকগ্রাউন্ড রেখে রাখতে চাই কিনা। তো এখানে জাস্ট আমি টাইট করবো, টাইট অপশনে ক্লিক করবো। টাইট করলে কি হবে, ছবিটাকে আমার যেখানে খুশি আমি নিয়ে যেতে পারবো। জাস্ট তারপর প্রেস করে ড্র্যাগ যদি করি, আমি ড্র্যাগ করে যেখানে খুশি আমি নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমি একটা ছবিকে আমি আমার কোনো ডকুমেন্টের মধ্যে আমি ইনসার্ট করতে পারি। এখন দেখাবো যে এটাকে আমি কিভাবে ক্রপ করব, সেটাতে আসি। তো ক্রপ করতে গেলে প্রথমে এই পিকচারটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে এই যে ক্রপ অপশন আছে, দেখুন ডান দিকের রাইট কর্নারে, উপরের ডান দিকে রাইট কর্নারে একটা ক্রপ বলে অপশন আছে, ক্রপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখুন একটা চলে এসেছে এখানে ক্রপ করার জন্য চারদিকে। এভাবে আমি যতটুকু প্রয়োজন আমার ছবিটাকে বাস জাস্ট আমি ক্রপ করে নেব, এভাবে ক্রপ করব। ক্রপ করার পর বাইরে ক্লিক করব, এটা আমার ক্রপ হয়ে গেল। এখন এটাকে রিসাইজ কিভাবে করব, রিসাইজ করতে গেলে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। ধরুন এটাকে আমি একটু বড় করতে চাই, বড় করতে গেলে এটাকে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এই যে কর্নারগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে জাস্ট একটু করে ড্র্যাগ করে দেবো, যতটুকু প্রয়োজন আমি সেই অনুসারে আমি এই ছবিটাকে বাড়া কমা করতে পারবো। সাইড হলে সাইডে, পাশে হলে পাশে, চার কোণায় এবং প্রত্যেকটা সাইডে, দেখুন এইভাবে রিসাইজ করা যায়। যদি ভাবি রোটেট করো পিকচারটাকে, তো এইভাবে ঘুরিয়ে নিয়ে আমি রোটেটও করতে পারি, দেখুন এইভাবে আমি রোটেটও করে নিতে পারি ছবিটাকে, ডিপেন্ড করছে আমার রিকোয়ারমেন্টের উপর, ডকুমেন্টে কীভাবে চাইছে সেই অনুসারে আমি এটাকে রোটেট বা ইয়া করো পিকচারটাকে, ঠিক আছে। এরপরে আসি এটাকে আমি ইফেক্ট কিভাবে দেব। তো ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য আমার প্রথমে এই পিকচারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে যাব পিকচার ইফেক্ট, পিকচার ইফেক্টস দিয়ে আমি বিভিন্ন পিকচার ইফেক্ট দিতে পারি। প্রথমে দেখি আমি এটাকে পিকচারটাকে একটু গোল করে যদি কাটতে চাই, তো যা সিলেক্ট করে ধরুন আমি এটাকে কেটে নিলাম, এইভাবে পিকচারটা কেটে গেলেই হবে।
যদি ভাবি যে এটা বর্ডারটাকে চেঞ্জ করব, তো এখানে পিকচার বর্ডারে গিয়ে বিভিন্ন রকম বর্ডার আছে, পিকচার বর্ডারে গিয়ে বিভিন্ন রকম বর্ডার দিতে পারি, নো বর্ডার নো বর্ডার, মোর আউটলাইন কালার যদি দিই বিভিন্ন রকম কালার দিতে পারি, কাস্টম কালার দিতে পারি, এটা আবার ডিপেন্ড করছে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি দিয়ে দেবেন এখান থেকে দিয়ে। এবারে পিকচার লেআউট, পিকচার লেআউট এটা অন্য জিনিস। এরপর আসছি এটাকে আমি পিকচারটা সিলেক্ট করার পর পিকচার ইফেক্ট দিতে চাই, তো এটা সিলেক্ট করে নিয়ে পিকচার ইফেক্ট দেখুন এখানে আছে, পিকচার ইফেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ধরুন আমি এই যে থ্রিডি ইমেজে ধরুন আমি এটাকে নিয়ে আসছি, পিকচার ইফেক্টে একটা যে কোনো একটা আমি নিয়ে এলাম থ্রিডি ইমেজ, এটা ভালো লাগছে আমার, যাই হোক যেটা ভালো লাগছে সেটা একটা নেব, সেটাই আমার ভালো লাগছে, ব্যাস এটাকে সিলেক্ট করলাম। এইভাবে আমি কোনো একটা পিকচারকে আমি ইনসার্ট করতে পারি আমার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে, ইনসার্ট করে তাকে ক্রপ করব, ক্রপ করে রিসাইজ করব এবং বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারি। তো এভাবে আমরা কাজ করব ওয়ার্ড ডকুমেন্টে কোনো পিকচারকে নিয়ে। তো নমস্কার, আজকে এখানে আমি আমার এই পিকচার ইনসার্শন ক্লাসটা শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমি এই ধরনের বিভিন্ন রকম পোস্ট আমি করেই যাব আমার চ্যানেলে। থ্যাংক ইউ।